দমকলের পর হরিহরপাড়ায় সভা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। শনিবার বিকেলে দমকলের সভা শেষ করে হরিহরপাড়ার স্বরূপপুর অঞ্চলের সর্বাঙ্গপুর ডাঙ্গাপাড়া এলাকায় সভায় বক্তব্য রাখেন অধি চৌধুরী। ভোটের আগে সভায় মানুষের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব। এদিন সভায় তৃণমূল থেকে অধি চৌধুরীর হাত ধরে বহু কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন। আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, দোয়া চাইছি আমাদের প্রার্থীদের জন্য। আপনারা যেভাবে আজকে হাজির হয়েছেন তাতে আমরা ধন্য। সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। সভা বলে দিচ্ছে হরিহরপাড়ায় আগামী দিনে তৃণমূলের পতন হবে।